সালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। গুগলের উপর আমরা কতটা ডিপেন্ড, না? السلام عليكم ورحمة الله. وعليكم السلام ورحمة الله وبركاته. السلام عليكم. وعليكم السلام، ভাইয়া। السلام عليكم স্যার। وعليكم السلام আশি ভাইয়া। জি বলেন ভাই, আমি একটু আসতেছি, 5 মিনিট। আচ্ছা ঠিক আছে। আমরা 1 মিনিট ওয়েট করবো, কেমন? 7টা বাজুক, বাজলে গেলে শুরু করি। জি স্যার। ওকে, শুরু করি ক্লাস। জি স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এই সাকিব, আপনি কি এখনো ওই ওইখানে যান, ওই সুবানবাগের ওইখানে যান? ভাই শুধু শনিবারে যাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, এক্সাম দেওয়া দরকার ওইখানে গিয়ে। শাহিন ভাই কাজ করছেন? জি স্যার। স্যার যে নেট ছিল না তো আমার নেট নাই স্যার, আমি যে আচ্ছা, মোবাইল দিয়ে নো কোনো প্রবলেম, মতো নো কিছু উঠে প্রবলেম, পাঠাই নো স্যার, প্রবলেম। কিন্তু কাজ করতেছিলাম স্যার, কাজ করতেছি। কিভাবে করছেন এটা? আচ্ছা, আপনারা কি স্যার জানেন? এটা যে রেক্টেঙ্গেল নিয়েছিলাম, ডাবল রেক্টেঙ্গেল নিয়েছি মনে হচ্ছে, হ্যাঁ। ওই নিয়ে তারপর কাটছি স্যার। আচ্ছা, সবচেয়ে মজার কথা কি জানেন, মানে আপনাদের ব্যাচে ক্লাসটা বোর হওয়ার রিজনটা কি? হোমওয়ার্ক কম দেন, হোমওয়ার্ক যাই না কম দিলে স্যার। পরে আমার কোনো লস নেই, আপনাদের লস। লসটা কেমন সেটা আচ্ছা হচ্ছে, ট্রাই করতেছি আপনারা স্যার। যদি ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের ডিজাইন নিয়ে আসেন, আমার কিন্তু এখান থেকে একটা আইডিয়া আসবে যে হ্যাঁ, এখান থেকে এইটা ভাবা যায়, এখান থেকে আরও এই রকম, আপনি কাছাকাছি ভাবছেন, আরও এটা 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 ভাবা যায়। অনেক কিছু কিন্তু মনে থাকে না, এটা কাজ দেখলে কিন্তু মাথায় আসে। আর সবাই যদি একঘেয়েমি একই টাইপের ডিজাইন করেন, তখনও কিন্তু এটা আসবে না। যখন দেখবো যে মানে আপনি একটা ডিজাইন করছেন, লিঙ্কন একটা ডিজাইন করছে, ফয়সাল একটা ডিজাইন করছে, ডিফারেন্ট ডিফারেন্ট কিছু যখন পাবো, তখন কিন্তু আমার ওইখান থেকে আইডিয়া আসবে, হ্যাঁ এটা কিন্তু আপনি এইভাবে করতে পারবেন, এটা আপনি এইভাবে করতে পারবেন। তো কাজ করতে হবে, বুঝছেন? যেটা মাথায় আসবে সেটাই করবেন, করলে তবে ভালো কিছু ই করা যায়, মানে বের করে নিয়ে আসা যাবে। নাহলে পরে আপনারাও যদি সেভাবে কাজ না করেন, আমারও সেরকমভাবে কাজ দেখানো হবে না। আমি নিজেও মনে করেন যে আমার খেয়ালও থাকে না সব কিছু, মানে অনেক কিছু পরিকল্পনা নিয়ে থাকি। কালকে আপনাদের প্রিভিয়াস ক্লাসের, বিশ্বাস করেন, শুধুমাত্র আজকে আমি একটু ব্যস্ত ছিলাম এই জন্য 7টাতে ক্লাস দিছি, কিন্তু প্রিভিয়াস ক্লাসটা শুধুমাত্র আমি 1 ঘন্টা পিছিয়েছিলাম কেন, 20টা মিনিট যেন আমি প্রিপারেশন নিতে পারি আপনাদের ক্লাসের জন্য। আমি আপনাদের ক্লাসে ক্লাস নেওয়ার জন্য আমি 20 মিনিট প্রিপারেশন নিয়েছিলাম, কিন্তু তারপরেও দেখলাম যে এই অবস্থা, বাজে অবস্থা। পরে আর মনে করেন যে কন্টিনিউ করি নাই এই। আরো ভেবে করতে হবে, এটার মধ্যে বেশ কিছু কারেকশন করা দরকার। যেমন দেখেন এইখানে, জি স্যার। দেখেন এইখানে এক প্রকার স্পেস দিছেন, এখানে আর এক রকম স্পেস দিছেন,
তো এইগুলো না আন্দাজে করলে হবে না, ভেবে করতে হবে। সাপোজ আপনি সার্কেল লোগো দেখেন তো, ইনাদের লোগোগুলো কি টাইপের, অ্যালাইনগুলো ঠিক আছে না, দেখেন সবগুলো দেখেন, ভালো লাগে আমাদের তো স্যার, আমার তো ভালো লাগে না স্যার। দেখছেন তো এইরকম ভাবে ভাবা লাগবে, ভাবতে হবে প্রতিটা জিনিস। আপনি যেই টাইপের লোগোই করেন, আপনি যেটা ভাবতেছেন কেউ না কেউ করে রাখছে ওই টাইপের কিছু, তো ওইখান থেকে একটু দেখেন, ওনাদেরগুলো দেখেন কিভাবে করছে, এগুলো দেখলে অটোমেটিক আইডিয়া চলে আসবে। আচ্ছা আপনাদের একদিন শুধু লোগো করতেছে তাই না, টি শার্ট লোগোর উপরে আরো কিছু দেখাইতে হবে। আজকে আপনাদের একটু টেস্ট নেব। ওহো আজকে আপনাদের কয় নম্বর ক্লাস, 25 নম্বর ক্লাস, 30টা ক্লাসের পরে একটা এক্সাম। হ্যাঁ সুন্দর। নতুন কিছু ছোঁয়া সেভ করতে হবে, আর্টবোর্ড সহ রেজুলেশন ভালো থাকবে। তা কাজই তো নাই, শুধু একজন কাজ দিছেন, রিজন কি, সবাই কাজ দেন নাই কেন, সবাই আমার কথা শুনতে পান? এই যে ভাই আসছে, এটা কি ছিল ভাই? যাই না ভাই, গোল্ডেন রেশিও দিয়ে করছি ভাই, পাই না এদিক সেদিক করে মিলে গেছে ভাই। কি এটা, আমি তো এটাই বুঝতেছি না, পাখি অনেকটা, হ্যাঁ এরকম আর কি, অনেকটা পাখির মতো বা ময়ূরের মতো এরকম। আপনাদের পাখির খাঁচা আচ্ছা, আমি ফার্স্টে কি ফ্লায়ার দেখাবো নাকি আপনাদের একটু আপনাদের থেকে কিছু বের করবো, না আমি দেখাবো আগে বলেন। আচ্ছা তাহলে আমি আপনাদেরকে ফ্লায়ারটা দেখাই, কারণ আমার মনে হয় আপনাদেরকে এখনো ফ্লায়ারটা দেখায়নি এবং দরকার, ইলাস্ট্রেটরে তো এখনো ফ্লায়ারটা, ফ্লায়ার ব্যানার এগুলো তো এখনো করেন নাই আপনারা তাই না? এরা তো করে নেই, ওই যে ক্যালেন্ডার। আচ্ছা ঠিক আছে, তো আমি ফার্স্টে ফ্লায়ার দেখাই কেমন, তারপরে আমরা ওই যে লোগো বলেন, টি শার্ট ডিজাইন এদিকে পরে যাই, একটু রেসপন্স করবেন। আমি তাহলে শুরু করি, দেখি ফ্লায়ার, ইলাস্ট্রেটরে ফ্লায়ার করা খুবই সহজ এবং খুবই মজা, খুবই মজা। আপনাদেরকে ব্যানারও দেখাই নাই, কোনটা দেখাবো আগে বলেন, ব্যানার দেখাবো না ফ্লায়ার দেখাবো আগে? আমি একটা এ4 পেপারে জাস্ট আমি আমার ডিজাইনটা করব, এই জন্য আমি নিলাম। তো নেওয়ার পরে এবার আসে মার্জিনের একটা ব্যাপার, তো মার্জিন তো আমরা দুই ভাবে নিতে পারি, কি কি ভাবে নিতে পারি বলেন তো? বিজনেস কার্ড মনে আছে, একটা নিতে পারি, কন্ট্রোল আর, কন্ট্রোল আর দিয়ে স্যার আমরা নিতে পারি না? কন্ট্রোল আর দিয়ে আমি এখানে রেকট্যাঙ্গেল নিলাম, রেকট্যাঙ্গেল নেওয়ার পরে এটাকে স্টক কালার অফ করে দিলাম, ক্লিক করলাম, জাস্ট ক্লিক করে আমি 0.5
0.5 না 0.25 দিলাম 0.25 দিয়ে জাস্ট ওকে দিলাম 0.25ও দিতে পারি আবার যদি মনে হয় যে আমি আরো বেশি দিব আসলে এত কিছু দরকার নাই আমরা 0.5 দিলাম সরি 0.5 বাই 0.5 দিয়ে জাস্ট ওকে দিলাম দেওয়ার পরে এখানে এটা দিলাম তারপরে আমি এখান থেকে এটা নিলাম এখানে এটা দিলাম এটাকে যদি এই কর্নারে রাখি আপনি কিন্তু একটা সাইডে রেখেও করতে পারেন কিন্তু একটা কর্নারে দিলে কি হবে খুব সহজে আপনি একেবারেই দুটা করতে পারবেন সরি এই যে ম্যাগনেটিক পাওয়ারটা না বেশি দূরে কাজ করে না এটা তো সবাই পারবো তাই না মার্জিন আচ্ছা সেভ করে কাজ করি বিল্লাল ভাই নাই না ওনার সাথে কথা হয়েছে উনি নাকি অনেক চিন্তায় আছে এটা হিট বিষয় নিয়ে চিন্তায় আছে আচ্ছা ক্রিয়েটিভ মানুষ চিন্তায় থাকাটাই স্বাভাবিক আচ্ছা দেখেন তো এইভাবে আমি একটা মার্জিন দিতে পারি এরপরে আর একটা অপশন আছে আর একটা ওয়ে কি আর একটা ওয়ে আছে আমি অবশ্যই কিন্তু আমরা সবসময় নিচে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিব আর এটা দেখার জন্য কন্ট্রোল শিফট ডি দিতে পারেন কন্ট্রোল শিফট ডি দিয়ে আপনি দেখতে পারেন ফার্স্টে আপনি একটা পুরোটা রেক্ট্যাঙ্গেল নেন পুরোটা একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে হোয়াইট কালার হোক আর যে কালার আপনি ডিজাইন করবেন সেই কালারটা আপনি রাখতে পারেন ঠিক আছে ততটুকু রাখার পরে এখন আমি এখানে কি করতে পারি সিলেক্ট করলাম অবজেক্ট পাথ অফসেট পাথ প্রিভিউ দিলাম প্রিভিউ দেওয়ার পরে জাস্ট আমি মাইনাস মাইনাস আপনি এখন জাস্ট 0.25 দিলাম আমি তো 0.25 দিলে কিন্তু এটা কিন্তু চারদিক থেকেই ঠিক আছে চারদিক থেকে 0.25ও দিতে পারেন আবার আপনি 5ও দিতে পারেন তো আমার মনে হয় যে 5 দেওয়াটা দরকার নাই এখানে আপনি 0.25-এর চেয়ে সামান্য একটু বেশি দিলেও দিতে পারেন আবার 0.25 দিলেও নো প্রবলেম বুঝতে পারছেন সবাই তাই 0.25ই দিয়ে রাখছি আমি 0.25 দিয়ে জাস্ট আমি ওকে দিলাম ওকে দেওয়ার পরে এখানে রাইট বাটন ক্লিক করেন মেক গাইড দিলাম সম্ভব তো দুইভাবে দেওয়া যাবে না আমি এখন ব্যাকগ্রাউন্ডটা লক করে দিই কন্ট্রোল 2 দিয়ে আমি লক করে দিলাম তাহলে আমি এখন আমার ডিজাইনটা শুরু করে দিতে পারি তো এখন ডিজাইন একটা ডিজাইন আমি দেখাই খুবই সহজ ইউটিউবেও পাবেন সম্ভবত খুবই কমন একটা ডিজাইন কিন্তু সুন্দর লাগে আমার কাছে ডিজাইনটা খুবই সুন্দর তো ষষ্ঠভুজ নিলাম সাপোজ একটা ষষ্ঠভুজ নিলাম একটু বড় করি এখন এতটুকু বড় করার পরে এখানে কি করব আচ্ছা কালার দিই একটা কালার দিলে আপনাদের কাছে দেখতে সুন্দর লাগবে এই একটা কালার দিলাম দেওয়ার পরে সবাই তো দেখতে পাচ্ছেন হ্যালো সবাই শুনতেছেন দেখেন আমি একটু ডিফারেন্ট কালার দিই আমার ডিজাইনটা কেমন হতে পারে এখানে এখানে এটা নিলাম নেওয়ার পরে এই দুটাকে জাস্ট অ্যাড করে দিব তাহলে কিসের মাধ্যমে ফার্স্টে এই দুটার অ্যালাইন ঠিক করে নিতে হবে সেন্টার করলাম সেন্টার করার পরে এখন কি করব এই দুটাকে জাস্ট শেপ বিল্ডার টুলসের মাধ্যমে প্লাস করে দিলাম আর এইটা আমার পুরোটা দরকার নাই এইটা এইখানে আমার এটা পুরোটা দরকার নাই তাহলে এখানে কি করব লাইন টুলস নিতে পারি লাইন সিগমেন্ট নিলাম আর জাস্ট ক্লিক করে ডার্ক করে দিলাম টান দিলাম পুরোটা সিলেক্ট করলাম পাথফাইন্ডারের মাধ্যমে ডিভাইড করলাম ডিভাইড করে আনগ্রুপ কেটে দিলাম ঠিক আছে এখন কাটার পরে কি করব কাটার পরে এখানে ডিরেক্ট সিলেকশন টুলস নিয়ে আমি জাস্ট এই কর্নারগুলো সামান্য মিলাই দিলাম কর্নারগুলো সামান্য মিলাই দেওয়ার পরে এটাকে তাই ইয়েলো কালার দিলাম কেমন এখন ইয়েলো কালার দেওয়ার পরে
এখানে আমি আরেকটা কাজ করতে পারি, সেটা কি আমার কেমন হতে পারে? সেটা হতে পারে আপনার, এটাকে হোয়াইট কালার দেই, হোয়াইট কালার, আচ্ছা হোয়াইট কালার দেই, পরে দেই অবজেক্ট পাথ অফসেট পাথ প্রিভিউ, প্রিভিউ থেকে হতে পারে এটা, আচ্ছা এটা না, একটু ভুল করে ফেলছি ফার্স্টেই, একটু বড় করি, এমন হতে পারে। এখন অবজেক্ট পাথ অফসেট পাথ প্রিভিউ এইটা দিলাম, এটা দিলে এর মাঝখানেরটা কত আসে, এইটা দিলাম, সবাই কি দেখতেছেন? জি হ্যাঁ দেখতেছি, জি ভাই দেখতেছি। আচ্ছা আমি আবার পুরোটা করি, কেমন? এটা ভেজাল, আপনাদের কাছে জটিল লাগবে, একটা কাজ বারবার ঘুরাই করলে তখন ওটা মনে হবে যে তার মানে এটাই মনে হয় কঠিন, খুব কঠিন, নাজমুল বলবে যে আমি আর যাই করে এটা আর করবো না। আসলে এটা করা না, এখানে একটা আইডিয়া আছে, আইডিয়াটা না অনেক ভালো লাগছে আমার কাছে, দেখি কেমন হতে পারে। আবার রেক্ট্যাঙ্গেল নিলাম, তো রেক্ট্যাঙ্গেল নিয়ে এটা এমন দিলাম, দুইটাকে মিলাই দিলাম, শেপ বুলার টুলসের মাধ্যমে অ্যাড করে দিলাম, অ্যাড করার পরে ডিরেক্ট সিলেকশন টুলস নিয়ে জাস্ট আমি সামান্য দিলাম, মিলাই মিলাই দেওয়ার পরে এখান থেকে অবজেক্ট পাথ অফসেট পাথ প্রিভিউ দিলাম, এই দিলাম, আর নিচেরটাকে দিব হোয়াইট, নিচেরটাকে আমি হোয়াইট দিলাম, আর এইটা থেকে এটাকে এটার একটু ডিপ কালার দিতে পারি, দিলাম। এখানে একটা ইফেক্ট দিব, স্টাইলাইজ টপ শ্যাডো প্রিভিউ, প্রিভিউ হয় নাই নাকি, অবজেক্ট স্টাইলাইজ টপ শ্যাডো প্রিভিউ, টু দিলাম, ওকে এটা দিলাম। দেওয়ার পরে, দেওয়ার পরে জিনিসটা অনেক বাজে লাগতেছে তাই না, কেউ কথা বলতেছেন না? জি ভাইয়া হালকা হালকা, আচ্ছা ঠিক আছে এখানে ব্ল্যাক করে দিই, এখানে এটা করলাম, করার পরে এটাকে একটা কালার দেই, কালার দেওয়ার পরে এখন কি আগের থেকে একটু ভালো? জি ভাইয়া অনেকটাই ভালো। আচ্ছা আর এইখানে এই কালারটা পারফেক্ট বসতেছে না, পারফেক্টলি আর একটু ডিপ দেওয়া যেতে পারে, ওকে এটা দিলাম। ভাই এটা কিসের ফ্লায়ার, মানে মানে কি থিমের উপর বেস করে? কর্পোরেট ফ্লায়ার, কর্পোরেট ফ্লায়ার কোম্পানির জন্য হতে পারে, এটা নিলাম। এতটুকু নেওয়ার পরে আমার অতিরিক্ত অংশটুকু আমি কেটে ফেলে দিতে পারি, অতিরিক্ত অংশ লাইন সিগমেন্টের মাধ্যমে জাস্ট ক্লিক করে দিলাম, ডিভাইড করে
এখানে কিন্তু এটাও একটা স্টাইল দিতে পারেন, ঠিক আছে? তো আমাদের এই স্টাইলটা দরকার নাই, আমাদের জাস্ট এটা দরকার। আচ্ছা ভাই, ফটোশপে যে রুলসগুলো বলছেন ফ্লায়ারের জন্য, এখানেও সেম না? হ্যাঁ, সবসময় সেম। কি ব্যাপার, ওটাই চলে যাচ্ছে। এখান থেকে এটা কেটে দিতে পারেন বা রেখেও দিতে পারেন, আপনি তো মোকআপে যাবে না। আমার মনে হচ্ছে কেটে দেওয়াটাই বেটার। এই তো এটা এতটুকু করলাম। এই কালারটা না ফুটাচ্ছে না, এই কালারটার কারণে ডিজাইনটা ফুটতেছে না। আর এটা কেউ মানাচ্ছে না, পাতে যাই, পাত পাত অফসেট পাত হিউ দিলাম। সাইজ ঠিক আছে, ভুলে গেছি, সব ভুলে গেছি। খুব সুন্দরভাবে বেমালুম হজম করে ফেলছে একেবারে। ডিরেক্ট সিলেকশন টুলস এর মাধ্যমে এটা নিলাম, আগের থেকে বেটার সাইজটা। ঠিক আছে, এটা নিলাম। এটুকু নেওয়ার পরে এখন এটাও অনেকের কাছে ভালো লাগতেছে না, তো তাহলে আমরা আর একটু ডিফারেন্ট টেকনিক অ্যাপ্লাই করি, দেখি কেমন টেকনিক অ্যাপ্লাই করা যায়। এখানে আর একটা টেকনিক অ্যাপ্লাই করা যেতে পারে, সেটা কেমন? এইখানে এইটাকে অফসেট পাথ পাথ অফসেট পাথ প্রিভিউ দিলাম। আচ্ছা, কঠিন লাগতেছে কি ব্যাপারটাকে আমি অনেক জটিল করে ফেলতেছি এমন? এক্স্যাক্টলি না কি করতেছি কি বুঝতেছি না। আমি খুব সহজে করতেছি, আমি খুব সহজে করছি, আমি আসলে সিরিয়াসলি ভুলে গেছি, এই জন্য এতটা জটিল মনে হচ্ছে। এটা 4-5 মিনিটের ডিজাইন, আমি আবার দেখাচ্ছি, দাঁড়ান দাঁড়ান দেখেন। তোমার আইডিয়াটা না ঠিকভাবে নাই, মানে আমার খেয়াল নাই, কালার কনসেপ্টগুলো খেয়াল নাই। আচ্ছা দেখেন কত সহজে এটা করা যায়, শুরু করব, এটা দেখাই, তারপর আমি আরো দুই একটা করব। করেন ভাই করেন, সেটা দেখেন। এখানে এটা নিলাম, নেওয়ার পরে প্রথমে আমি যদি করতাম, এখান থেকে আমি যদি ফার্স্টে এটাকে ডিভাইড করে নিলাম, ফার্স্টে এটাকে আমি ডিভাইড করে নিচ্ছি, ষষ্ঠ ভুজ ডিভাইড তো সবাই পারবেন, তাই না? একটা কালার দিলাম, কালার দেওয়ার পরে একটা রেক্ট্যাঙ্গেল নিচ্ছি। এখানে এটা সাইজ না আমার মনে নাই, এইটাই হচ্ছে সবচেয়ে বড় ঝামেলা আমার মনে হচ্ছে। যাই হোক, এবার একটু অন্য টেকনিকে করি, নিজের মতো করি। এখানে শেপ বিল্ডার টুলস দিয়ে আমি জাস্ট অ্যাড করে দিলাম। অ্যাড করার আগে আমার অ্যালাইনটা ঠিক করা উচিত, অ্যালাইনটা অন্তত 100% ঠিক করা উচিত। শেপ বিল্ডার দিয়ে আমি জাস্ট অ্যাড করলাম, অ্যাড করার পরে এখন কি করব, এখান থেকে জাস্ট কর্নারগুলো আমি মিলাই দিব, কর্নারগুলো মিলাই দিলাম। কর্নারগুলো মিলাই দেওয়ার পরে উপর নিচে কী হবে আমি আইডিয়াটা দিচ্ছি, এখনই দিচ্ছি, আর কঠিন লাগবে না, ভুলে গেছি। কিন্তু অফসেট পাথ এবার কিছু প্লাস দিব, ফার্স্টে আগে প্লাস দিব, হতে পারে এটা প্লাস, প্লাস দিলাম যেটা, এটাকে আমি এখন হোয়াইট দিচ্ছি, আর এইটাকে আমি ইয়েলো দিতে পারি বা ব্লু থাকতে পারে আমার ডিজাইন এখানে। আচ্ছা ইয়েলোই দিই, ইয়েলোটাই না ভালো ফুটবে। এইটা দিই, এইটা ঠিক আছে। তো এতটুকু তো সবাই পারবেন, এতটুকু পারবেন না? জি ভাই পারবে। আচ্ছা, এতটুকু পারলে না আর ডিজাইনে কিছু, ডিজাইন সহজ
আমি উল্টা ভাবে হাঁটছিলাম, এই জন্য আপনাদের কাছে অনেক কঠিন মনে হয়েছে। এটা করলাম, এখান থেকে একটা গ্রেডিয়েন্ট কালার দিলাম, গ্রেডিয়েন্ট কালারটা আরো সুন্দরভাবে অ্যাপ্লাই করি। এই যে এটা এইভাবে দিলাম। এখন এটাকে জাস্ট আমি নিচে দিয়ে দিলাম। নিচে দেওয়ার পরে এই ইয়েলোটাকে ইফেক্ট স্টাইলাইজ, তারপরে কোথায় যাব, ডপ শ্যাডো, প্রিভিউ দিলাম। প্রিভিউ দেওয়ার পরে আপনি আপনার এখান থেকে অপাসিটি কমাইতে পারেন, বাড়াইতে পারেন। আমি একটু অপাসিটিটা কমাই দিই, অপাসিটি আচ্ছা ব্লার এটা আর একটু করা যেতে পারে, কমাই দিলাম। ওকে, আমার মনে হয় যে এটা ইনাফ হতে পারে এমন, তাই না? তো এতটুকু দেওয়ার পরে এবার আমি আমার ডিজাইনে চলে যাই, আমার ডিজাইনটা কেমন হতে পারে। ডিটেক্ট সিলেকশন টুলস নিয়ে সামান্য আর একটু কর্নারগুলো আর একটু বাড়াই দিই আমি। এখানে বাড়াই দেওয়ার পরে এটাকে আবার ধরলাম, অবজেক্ট পাথ, অফসেট পাথ, প্রিভিউ, প্রিভিউ থেকে এই একটা দিলাম। তবে আচ্ছা ওয়েট, এখান থেকে আগে করি, অবজেক্ট পাথ, অফসেট পাথ, প্রিভিউ। এতটুকু সবাই ক্লিয়ার? হ্যালো, এখন এটাকে এখন জাস্ট আমি কর্নারগুলো মিলাই দিলাম, কর্নারগুলো মিলাই দিলাম, আর এটাকে আর একটু বড় করি, এই রাখলাম। রাখার পরে এখানে যদি আপনার মনে হয় যে আপনি আর একটু মিলাই দিবেন, দিতে পারেন, আর একটু এই থাকতে পারে এমন, তাই না? ওকে, ডিরেক্ট সিলেকশন টুলস নিলাম, শুধু এটা ধরে আমি জাস্ট এটাকে এইভাবে মিলাই দিলাম। মিলাই দেওয়ার পরে এখানে একটা ইমেজ নিয়ে আসি, ইমেজ আচ্ছা ইলাস্ট্রেটরে ইমেজটা কোথায় থাকবে, শেপের উপরে থাকবে না নিচে থাকবে, কারো মনে আছে? শেপের নিচে, রাইট, ফটোশপের উল্টা। এটাকে সিলেক্ট করে জাস্ট কন্ট্রোল 7 দিলেই হয়ে যাবে। জাস্ট আমি আমার এটা আমি নিলাম, ডিজাইনটা মোটেও গোছানো হচ্ছে না। নিলাম, নেওয়ার পরে এখানে একটা লোগো, তন্ময় এত দেরি করে কেন? ডিভাইড করে আনগ্রুপ করলাম, তারপরে এখানে আপনি একটা কোম্পানির নাম লিখে দেন, ক্যাপস লক দিলাম,
এটা কিন্তু ফুটতেছে না, লাইট কালার ফুটতেছে না, একটু ডিপের মধ্যে যান। আচ্ছা আপনারা কনটেস্ট করতেছেন সবাই, আজকে তো একটা বিল্লাল ভাই একটা কাজ পাইছে, মেবি না সেম একটা সবারই কাজ পেতে হবে বুঝছেন, সবাই কাজ পাবেন সমস্যা নাই। এখানে একটু ম্যাট কালার দিলে ভালো হবে, ম্যাট কালার না ইয়েলোর মধ্যে রাখা উচিত। আমার চোখে ভালো লাগতেছে না নাকি কালার গুলোই ভালো না, আমি তো বুঝতেছি না, কালার নিতেই পারতেছি না এমন মনে হচ্ছে। ভাইয়া ছবির সাথে ইয়েলোটা যাচ্ছে না। হ্যাঁ ছবির সাথে না ইয়েলো, ইয়েলোটা চেঞ্জ করেন ভাই, ছবির থেকে একটা কালার নিন তাহলে ঠিক হবে। ছবির থেকে একটা কালার নিব, আচ্ছা দাঁড়ান এখানে না আমার এটাই পছন্দ হচ্ছে না। অফসেট পাথ প্রিভিউ দিলাম, মানায় না তো কোনো দিক দিয়ে থেকেই মানাচ্ছে না তাই না, মানাচ্ছে কি মানায় না, ফ্রুটসের ছবি দিন তাহলে ফ্রুটসের সাথে মানাবে না, ফ্রুটসের ছবি নিলে ফ্রুটসের সাথে মানাবে। ফ্লায়ারে কয়েকটা আইডিয়া নেই এখান থেকে, কোনটা নেওয়া যায় বলেন তো, আইডিয়া নেন কোনটা নিলে ভালো হয়, এইটা এইটা কোনটা নিব বলেন, কোনটা সুন্দর হবে, ভালো লাগছে না ওটা, এটা নিয়ে এটা দেখেন তো অনেক সহজ না, অনেক সহজ কিন্তু তাই না, কালারফুল কিভাবে করছে দেখি তো, ফার্স্টে কি করছে, ফার্স্টে একটা র্যাক্ট্যাঙ্গেল ধরেন, এই টাইপের একটা র্যাক্ট্যাঙ্গেল নিছে,
রেকট্যাঙ্গেল নিচ্ছে, রেকট্যাঙ্গেল নেওয়ার পরে এখান থেকে জাস্ট এটা এইভাবে ঘুরাই দেওয়া হয়েছে। তারপরে এখান থেকে সবাই তো দেখতেছেন, সবাই কি দেখতেছেন? দেওয়ার পরে এখানে আর কি করা হয়েছে, আচ্ছা ইয়েলো কালারটা আছে, কেমন যেন কেমন কেমন যেন লাগছে, অন্য কালার দিই চোখে লাগে। এটাকে কপি করলাম, কপি করে এটাকে ছোট করলাম, এমনই তো তাই না? এটার স্ট্রোক ইয়েলো দিলাম, দ্যাটস ইট, এতটুকুই কিন্তু করা এখানে তাই না? এখন যদি এটাকে আপনার অবজেক্ট থেকে ফার্স্টে এক্সপ্যান্ড করতে হবে, এক্সপ্যান্ড করে এখন ডিভাইড করলেই অর্ধেক কাজ শেষ। এই যে ডিভাইড করলাম, আনগ্রুপ করলাম, কেটে দিলাম, এটা কাটবো না, এটা বাইরের অংশটুকু কাটতে হবে, বাইরের অংশটুকু কাটতে চাইলে কাটটা যাবে, কন্ট্রোল জেড দিলাম। এইখানে এটা এই রকম ভাবে দেওয়া, এই যে দেখেন ষষ্ঠভুজটা কিন্তু এখানে এই যে কোনাকোনি দেওয়া, সবাই খেয়াল করতেছেন? অপাসিটিটা একটু কমাই দেয়, এটা অপাসিটি কমাই দিলে আর একটু ভালোভাবে দেখা যাবে। এই যে এটাকে নিচে দিয়ে দিলাম, এটার অপাসিটি থাক বাড়ানো, অপাসিটি দিলাম, এটার এটার স্ট্রোক কালার বাড়াবো, সামান্য বাড়ালাম, কেমন বাড়ানোর পরে দুটাকে জাস্ট ডিভাইড করলাম, সব অবজেক্ট থেকে এক্সপ্যান্ড, এক্সপ্যান্ড থেকে ডিভাইড। এবারও মনে হচ্ছে কিছু একটা ভুল করছি, বলেন তো কী ভুল করছি, কেউ বলতে পারবেন? হ্যালো, ষষ্ঠভুজটা বড় হয়ে গেছে, ষষ্ঠভুজটা বড় হয়ে গেছে না, ফার্স্টে যে এক্সপ্যান্ড করছি না, এক্সপ্যান্ড করার পরে কিন্তু আমি আবার স্ট্রোক কালার দিছি, এটা কি খেয়াল করেছেন কেউ? কেউ খেয়াল করেন নাই তাই না? আমি তো খেয়াল করি নাই, ভুল করতেছি। আচ্ছা দেন এবার পারফেক্ট ভাবে করব। এটা করা যেতে পারে, অথবা আমি স্টক না দিয়ে সরাসরি পাথ ফাইন্ডার থেকে অফসেট, সরি অফসেট পাতে যাই, মাইনাস এইটাতে আসলাম, ওকে দিলাম, এটাকে হোয়াইট দিলাম, তারপরে এখানে একটা ষষ্ঠভুজ নিলাম, এখানেও এটা একটু কালারটা চেঞ্জ করে দিই ফার্স্টেই, সবাই একটু দেখেন কেমন, সবাই একটু মনোযোগ দিয়ে দেখেন। পাথ, অফসেট পাথ, প্রিভিউ, এখানে যাব আমি বাইরের দিকে, বাইরের দিকে আসলাম, আসার পরে এখান থেকে একটা কালার নিলাম, একটা কালার নিলাম, এখানে যদিও গ্রেডিয়েন্ট কালার দেওয়া, আমরা পাল চাইলে একটা গ্রেডিয়েন্ট কালার দিয়ে দিতে পারি, গ্রেডিয়েন্ট কালার নিলাম, গ্রেডিয়েন্ট কালার নিয়ে এভাবে দিতে পারি। এখন এটাকে কি করব, এটাকে এই হোয়াইটের, হোয়াইটের নিচে থাকবে এটা তাই না? এই দুইটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল জি দিলাম, আর জাস্ট এভাবে নিচে দিলাম, হোয়াইটের নিচে দিলাম, আর এটাও থাকবে ওইটার নিচে,
এটা থাকবে তো সবার নিচে, আর এটা থাকবে এটা নিচে। ওকে এখন আমি কি করতে পারি, এখন আমি এটা ডিভাইড করে দিতে পারি, দ্যাটস ইট। এটাকে আমি ফার্স্টে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করলাম, এক্সপ্যান্ড করে আনগ্রুপ ডিভাইড করলাম, ডিভাইড করে আনগ্রুপ করলাম, আনগ্রুপ করে এই যে নিচের অংশটুকু আমি কেটে দিলাম, একেবারে মানে এখানে এই গ্রেডিয়েন্ট থাকার কারণে অনেকখানি ঝামেলা হয়েছে, তাই না? তো সমস্যা নেই, আমি এখান থেকে একটা দাগ দিয়ে নিচ্ছি, যে দাগের বাইরে থেকে আমি সব কেটে দেবো, তাহলে আমি বুঝতে পারি। সবাই কি বুঝতে পারছেন কেন এখানে এতগুলো ই হয়েছে? আর এখানে গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করা ছিল, গ্রেডিয়েন্ট কালার থাকলে যতগুলো ভাগ পাবে ততগুলো ডিভাইড করে নেবে। এই যে এখানে এতটুকু নিলাম, এতটুকু নিলাম, এই তো হয়েছে। তারপরে এখানে একটা ইমেজ দেওয়া আছে, এতটুকুর মধ্যে একটা ইমেজ দেওয়া আছে, তো আমি সেটা দিয়ে দিব। কর্পোরেট এখানে একটা কাজ করা যেতে পারে, সেটা হচ্ছে এটাকে কপি করতে, কন্ট্রোল সি কন্ট্রোল এফ একটা দিয়ে কপি করলাম। কপি করার পরে এটাকে আমি রেড কালার করলাম, করি সমস্যা নাই। দেখছেন ওইটা একেবারে প্রতিটা আলাদা আলাদা ভেঙে ভেঙে গেছে ওই গ্রেডিয়েন্ট কালারের কারণে। আমি কিন্তু কন্ট্রোল থার্ড ব্র্যাকেট ধরে আসি, দেখছেন একটা একটা করে নিচে যাচ্ছে, কতগুলো করা হয়েছে, অনেক অনেক। এটা ধরলাম আর এটা নিলাম, কন্ট্রোল 7 দিলাম, ইমেজটাকে জাস্ট আমি নিলাম, যদি চাই তাহলে আমি এটা এভাবে রাখতে পারি, রাখলাম। এখন ওইখানে যে একটা ব্যাপার আছে, রেড একটা ব্যাপার আছে, এখানে এটা দিয়ে জাস্ট আপনি রেড রাখতে পারেন, রেড রেখে জাস্ট অপাসিটিটা কমাই দিলেই হবে। এই যে তারপরে এখানে একটা লোগো আছে, মার্জিন তো নিতে হবে আমাদের, মার্জিন এখন এইভাবে নিতে পারি, 0.5 বাই 0.5 দিলাম। সবাই একদম চুপ, সিয়াম নাই? সিয়াম আছেন? জি ভাই, বলো, শুনতেছি তো আমরা। আসি ভাই, শুনতেছি। জি ভাই আসি, শুনতেছি ভাই, সবাই শুনতেছে ভাই। আচ্ছা ঠিক আছে ভাই, ভাই আমার এখানে ছোট ভাই পড়তেছে তো এই কারণে আনমিউট করতেছি না। আমি ক্লিপিং মার্কসটা ভুলে যাই, এই জন্য আমি ওইটার দিকেই বারবার মানে খেয়াল দিয়ে আছি। আজকে যেটা ভুলতেছেন সেটা কালকে আপনার বন্ধু হবে, কবে যে হবে, খুব দূরে তো হবে। সিএম ভাই সব পারে, সিএম ভাই বলতে কিছুই পারে না, সিএম ভাই দেখে আমার বুঝে না। হ্যাঁ সেটাই তো দেখছি। সিএম ভাই যাদেরকে শিখানোর ভয় কিছু বলে না। তাই সিয়াম, জি ভাই এরপরে কি কি করবেন যেন? এই তো সিএম ভাই কথা বলে আরে ভাই ডিসকাউন্ট নাকি? আর সিএম ভাই কথা বলে আছে স্যার, আপনি বুঝতে পারতেছেন? হ্যাঁ বুঝতে তো পারতেছি, ডাউট ছিল ক্লিয়ার হয়ে গেল আজকে। আমারও ভাই ডাউট ছিল মানে ডিসকাউন্টটা পাবো কিনা। আমার প্রথম ইন্টারভিউ এ একটা মজার কাহিনী আছে বুঝছেন।
আমি আপনাদেরকে একদিন শেয়ার করবো আপনাদের কাছে, খুব মজার একটা কাহিনী আছে। এখানে কি লিখছে, এখানে ইনারা লিখছে, সোহান ভাই এখন টিচার হয়ে গেছে। আরে ছোট ভাই পড়তেছে তো, ওর একটু সমস্যা। কয় ভাই আপনারা? ভাই আমরা 4 ভাই শুধু। আলহামদুলিল্লাহ অনেক ভালো, ভাগ্য খারাপ কোনো ভুল নেই, একটা প্যারাই আছে। জি ভাইয়া খুব খারাপ এই জিনিসটা, মানে খুব কষ্টকর জিনিস। কি কষ্ট হিংসে হয় যখন অন্যের বোন দেখি, হিংসে হয়, হিংসে হয়। কষ্টকর জিনিস ঠিক আছে, কিন্তু সোহান জি বললেন ভাগ্য খারাপ, বলে বলে ভাগ্য খারাপ করেন কেন? হোসনের আপু তো আছে, সমস্যা কি? এত সহজে ভাগ্য খারাপ বলতে নেই। হ্যাঁ কর্পোরেট গুলোর সাথে কি নেক্সা ফ্রন্টই যায় সব সময় নাকি? না আপনি আপনার ইচ্ছা মতো ফন্ট দিতে পারেন, আপনার ইচ্ছা মতো দিতে পারেন, এখানে আপনি জাস্ট ষষ্ঠভুজ দিতে পারেন, ষষ্ঠভুজ দিয়ে আপনি কিছু আইকন নিয়ে আসতে পারেন। সবসময় কেন নেক্সা ফন্ট যাবে বলেন? নেক্সার প্রতি একটু দুর্বলতা তো তাই। নেক্সার প্রতি আমারও দুর্বলতা, নেক্সাটা আসলে ভালো লাগে, সব জায়গাতে যায় তো। আমি কিছু টেক্সট কপি করে নিয়ে আসি। নেট কি নাই? আপনারা তো আছেন, নেট নাই কেন? যেদিন একটু কোনো কিছু ঝামেলা হবে সেদিন সব জায়গায় ঝামেলা হবে, সব একসাথে ঝামেলা করে। ঠিক আছে, হতে পারে এমন। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, এটাকে অ্যালাইন করলাম, কপি হয়ে গেছিল এটা। আইকনগুলো তো বসাতে পারবেন সবাই, তাই না? আইকনগুলো আর বসায় দেখাচ্ছে না কেমন? জি ভাই পারবো, এখানে দেখানোর মতো আসলে সবই কমন, বলার মতো তেমন কিছু নেই। আর এই যে জাস্ট অ্যাবাউট আস লিখে আপনি ডিসক্রিপশন দিবেন, এই তো। আচ্ছা পারবেন না এমন টাইপের কিছু বলেন তো। আচ্ছা যেটা প্রথমে শুরু করছি ওইটাই ওইটাই তো আমিই তো পারলাম না, ওইটাই দেখাই।
হতে পারে এমন, দেখেন অ্যাডজাস্টে যে এগুলো বাদ দিয়ে দিবেন। আচ্ছা এইগুলো বাদ দেওয়ার সবচেয়ে সহজ টেকনিক কি জানেন? কন্ট্রোল অল্টার টু দিলাম, আবার ক্লিপিং মাস্ক করলে হয়ে যাবে না? হ্যাঁ ক্লিপিং মাস্কটাই করব। জাস্ট পুরোটা আপনি একটা রেক্ট্যাঙ্গেল নেন, রেক্ট্যাঙ্গেল নিয়ে এখন যেটা সিয়াম ভাই বারবার ভুলে যায় পুরোটা সিলেক্ট করে জাস্ট কন্ট্রোল সেভেন দেন, এই যে দ্যাটস ইট, ইনাফ। বুঝতে পারছেন সবাই? এই যে ক্লিপিং মাস্ক করলাম, দ্যাটস ইট, এটা জাস্ট এখন মোকআপ জি ভাই, বুঝতে পারছি, এতটুকুই। আর এখানে দেখি এখানে সমস্যাটা কি, আসলে কেনা কিয়া চাতি হ্যায় ইসকো তো দেখনা পড়েগা, তাই না? ও এটা আর্টবোর্ডে এখনো আছে, আমি সেটা ডিলিট করে না, দিয়েছি। এত সহজে তো ডিলিট করব না, তাই না? এত সহজে ডিলিট করতেছি, এত সহজে ডিলিট করতেছি না। একটা জিনিস শেষ না করলে তো ঘুমই হবে না আমার, অলরেডি কয়েকদিন ঘুম হচ্ছে না। মাইনাস করলাম এটা, তো আরেকটু যদি মাইনাস করি, এখানে 70 দিলাম, 70 দেওয়ার পরে জাস্ট ওকে দিলাম। ওকে দেওয়ার পরে এটাকে একটু বড় করলাম, ডিরেকশন সিলেকশন টুলস নিয়ে সামান্য পরিমাণে এটা বাড়াই দিলাম। করলাম, এখন এখানে এই ছবিটার সাথে মিলতেছে না, ফার্স্টে বলছে একজন, এখন যদি একটু কালারফুল কিছু নেই, সাপোজ হোয়াইট, একটু কালারফুল কালারফুল এই ইমেজটা নিতে পারি, এই ইমেজটা নিতে পারি, অথবা এইটা, এটা নিলে ফুটবে, দেখি কেমন হয়। কপি করলাম, কন্ট্রোল ভি দিলাম, ভি দেওয়ার পরে নিচে দিলাম, এটা এটা ধরে জাস্ট কন্ট্রোল 7 দিলাম, ডাবল ক্লিক করে ইমেজটা নিচ্ছি, ওকে ফাইন, এতটুকু করলাম। আচ্ছা ভাই আমরা যে পিক গুলো নিই এগুলো তো ফ্রি নিতে হবে না? ফ্রি পিক গুলো নিতে হবে না? হ্যাঁ, না হলে তো আবার কপিরাইট খাওয়ারে আসে না? সমস্যা নেই, কপিরাইট খাওয়ার ডিজাইন আমরা করতেছি না। ক্যাপস লক দিলাম, বিজনেস DESI GM, সিয়াম কথা না বললে কেমন যেন মনে একটা জোশ আসে না, সিয়াম কথা বলেন না কেন? সিয়াম ভাই কো আপনি? ভাই আমি একটা যে রুলস মানে লিখলাম আর কি খাতায়। কোন রুলস লিখলেন? এই যে ফটোশপের বেশিরভাগ নিয়ম অনুযায়ী ইলাস্ট্রেটর কাজটা, এটাই আমি লিখলাম, প্রতিদিন এটা প্রতিদিন খাতায় লিখে রাখি। ভেরি গুড ভেরি গুড। আচ্ছা দেখেন ডিজাইনটা দেখি তবু কতটুকু করা যায়, জানি না কতটুকু পারবো, তারপর দেখি আর একটু ফুটানো যায় কিনা। একটু ফুটানোর জন্য এটা এইভাবে দিলাম, আচ্ছা এটা এতটুকু দিলাম, দেওয়ার পরে এটাকে বের করে দিব, আর এইখানে একটা গ্রেডিয়ান দিব, গ্রেডিয়ান দিলাম, হতে পারে এমন, তবে আর একটু ন্যাচারাল থাকবে, ভাইয়া কি ইউলের মধ্যে থাকবেন, এটা কি চেঞ্জ করবেন না? না করি, দেখি না হয় কিনা। কেন ইয়েলো কালার তো সুন্দর,
আচ্ছা এটা এইভাবে দিলাম। এবার তো হ্যাপি নিউ ইয়ারে খুব এনজয় করতে পারবেন আপনারা, হ্যাপি নিউ ইয়ার পড়তেছে একেবারে ছুটির দিন, তাই না? ছুটি পাচ্ছেন তো? আমি তো ভাবছিলাম বলবেন যে ফ্লায়ার ডিজাইন করে, হ্যাঁ ওহো আচ্ছা হ্যাপি নিউ ইয়ার আপনি যে ছুটিতে চলে গেছেন এটা তো বুঝি নাই। না ভালো কথা মনে করেছেন, হ্যাঁ ফ্লায়ার করবেন। আচ্ছা কয়েনটা লেস দিলাম। আর এখানে কি করা যেতে পারে? এখানে এমন হতে পারে, টেক্সট টেক্সট এ থাকতে পারে, দেখি সিয়ামের, সরি হ্যাঁ সিয়ামই তো। শ্যাম ভাই আপনার নামটা কিন্তু পছন্দ, রিজন কিন্তু আমার আর একটা আছে, আপনি কিন্তু জানেন, বলছি মনে হয় আগে বলি নাই, বলছেন কিন্তু রিজন তো মারাত্মক রিজন। এই জন্য নামটা না বলার আগে একটু আবার মাথায় আসে। অবশ্য ওনার না কয়েকদিন আগে চাকরি চলে গেছে। আচ্ছা এটা এমন দিলাম, এমন কেন? এইটা দিই, ঠিক আছে আমি এই কালারটা রাখবো, এই কালারের উপর ভালো ফুটবে। আর এখানে কি আজিব, লক করলাম, ট্রান্সফর্ম, অ্যালাইন, অ্যালাইন ভাই ইয়েলোটা কি বলেন? আপনার ফেভারিট ভাইয়া? কেন ইয়েলোটা কি আপনার ফেভারিট? উঠতেছেন এই জন্য বলতেছেন? না ফেভারিট না তো, না 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 এমনি প্রশ্ন ছিল, ফেভারিট কালার কি? ফেভারিট কালার কি? ফেভারিট কালার, ফেভারিট কালার কি জানি না, পার্পল মেবি। হ্যাঁ কি বলছেন ভাই বুঝুন ভাই, একবার আমার মাথায় এটা এসেছিল যে ভাইয়ের কি ফেভারিট কালার ইয়েলো নাকি। না 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 ভাইয়া ছবিটা চেঞ্জ করে, ঠিক আছে ভাইয়া ছবিটা চেঞ্জ করে দিন, বাকি সবকিছু ঠিক আছে, ছবি সাথে ঠিক আছে। আমি এটা দিব আপনাদেরকে, আপনারা করবেন এটা, ওটার দায়িত্ব আপনাদের। কন্ট্রোল জি, এটাকে এডিট করে হইছে শেষ পর্যন্ত আমাদের কাঁধে এসে উঠছে। হ্যাঁ একটা কথা বলি, কেউ কিছু মনে করবেন না, বলবো বলেন বলেন ভাই, থাইমেন না ভাইয়া বলেন। আপনারা যদি কখনো কোনো বলেন সমস্যা কি, আমরা যদি কখনো ডিজাইন করে না দেখবেন, যদি আপনাদের মন খারাপ থাকে আপনারা ডিজাইন করতে পারবেন না। কোনো ভাবে পারবেন না। মানে আজকে মন খারাপ জানি না, Thank you.
এটাটুকু করা যায়। এখন ডিজাইন যদি আপনার এখানে মনে হচ্ছে যে ফুটে নাই, তাহলে আরেকটু করা যায়। দেখি তো আরেকটু কি করা যায় এখানে। এটাই দিলাম, এটা দিলাম, ফুল ব্ল্যাক দিলাম। তাহলে কোড ইউজ করা উচিত আমাদের। 21 21 21 নিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে আমি কি করব, আমি আইকন নিয়ে আসি। আইকন ইউজ এছাড়া তো আপনারা ভুলেই যাবেন, বলবেন যে ফটোশপে আইকন ইউজ করতে পারলে ইলাস্ট্রেটর পারি না, ব্যাপারটা এমন মোটেও না। পারবেন আপনারা, সবই পারবেন। তো এটা কিন্তু সাইজ সহজেই চেঞ্জ করতে পারবেন ট্রান্সফর্ম থেকে। ট্রান্সফর্মে এই যে দেখেন লিঙ্ক করা আছে, দেখছেন, আপনি ইচ্ছা মতো এই যে দুটো যদি চেন করা থাকে এখান থেকে, আমি জাস্ট ট্রান্সফর্মে গেলাম আর এখানে লিঙ্ক করে দিলাম। লিঙ্ক করার পরে আমি জাস্ট আমার ইচ্ছা মতো আমি একটা করলাম, ঠিক আছে। আমি জাস্ট 0.5 রাখতে পারি, 2.5 রাখতে পারি। 0.25 রাখার পরে আমি একটা রেক্ট্যাঙ্গেল নিতে পারি, ওইটা নিলাম 0.25। তাহলে এটা কত নেব, 0.30 নিতে পারি, 0.30 নিলাম। নেওয়ার পরে এটাকে সামান্য গ্রে কালার দিলাম। গ্রে কালার দেওয়ার পরে এটাকে করব হোয়াইট। তাহলে এটাকে কী করতে পারি, ইমেজ ট্র্যাকিং থেকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এক্সপ্যান্ড আনগ্রুপ করলাম, হোয়াইট রিমুভ করলাম, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে এটাকে জাস্ট আমি হোয়াইট করে দিলাম। এখন এটাকে জাস্ট অ্যালাইন করলাম, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে আমি এখানে নিয়ে গেলাম। খুব কঠিন হবে বলেন, পারা যাবে না এতটুকু? সবাই কি শুনতেছেন আমার কথা? পারবো। ওকে ওকে জি ভাই, সরি গ্রুপ না, কন্ট্রোল টু দিয়ে লক করলাম, এটাকে জাস্ট অ্যালাইন করে দিলাম। অ্যালাইন করার পরে আমি জিমেইল নিয়ে আসি। জিমেল কালারফুল কিছু নিয়ে যেতে পারি, এটাই নিয়ে যেতে পারি। সেম ভাবে ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম থেকে লিঙ্ক আপ করা আছে, 2.5 যাব, 0.25 দিলাম, রেক্ট্যাঙ্গেল নিলাম, মানে জাস্ট আপনার অ্যালাইন করে নিতে হবে। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, এখানে রাখলাম, তাই তো, তাই না? তারপরে কি, তারপরে আপনার এখান থেকে জাস্ট এই যে ইওর ইমেইল @gmail.com আরো থাকতে পারে, আপনার লোকেশন।
স্ট্যাকিং করে নিলাম, তারপর এক্সপ্যান্ড। ব্ল্যাক এন্ড হোয়াইট করলাম 0.25 দিলাম। কেন মিলে নাই বলেন তো, কেউ বলতে পারবেন? এটা তো থ্রি নিলাম তাই না, তা থ্রি নেওয়ার পর এটা কত ছিল ট্রান্সফর্ম? এখানে এটা ঠিক নাই, এই যে এবার ঠিক আছে, এগুলো একটু দেখতে হবে ঠিক আছে, কিছু না হলেই মানে ঘাবড়ানো যাবে না। কন্ট্রোল জি, ঠান্ডা মাথায় দেখতে হবে যে আসলে কেন প্রবলেমটা সলভ হচ্ছে না। প্রতিটা জিনিসই তাই, প্রতিটা জিনিসই ঠান্ডা মাথায় দেখলে দেখবেন যে সলভ হয়ে গেছে। পারা যাবে তো তাই না? হ্যালো জি ভাইয়া, ইনশাআল্লাহ। এখন কি একটু চেঞ্জ আসছে কিছুটা, তবু এখানে শ্যাডো দেই নাই এই জন্য এটা ফুটে নাই, এখানে শ্যাডো দিয়ে দেই। শ্যাডোটা না পারফেক্টলি বসতেছে না, এই জন্য হয়েছে আরো আধা সমস্যা। আর এটা পসিবল তো তাই না, এটাকেই যদি মেকআপ করা যায়। দেখি তো ডিজাইনটা কত বাজে হয়েছে, সুন্দর দেখানো যায় তো, দেখি কোনো মেকআপ আছে কিনা। যে কোনো কিছু করার আগে যদি একটা পরিকল্পনা থাকে ওই জিনিসটা না অনেক সুন্দর হয়, যে কোনো ডিজাইন তারা পরিকল্পনা করে নেবেন। যেমন ওই যে আপনার গোল্ডেন রেশিও থেকে শুরু করে যে কোনো ডিজাইন, যে কোনো ডিজাইনে পরিকল্পনাটা অনেক ইম্পর্টেন্ট। এখানেই জাস্ট আমার এটা এমন আছে, তো আমি কন্ট্রোল অল্টার টু দিয়ে লকগুলো আনলক করে নিলাম, পুরোটাকে নিয়ে জাস্ট সিলেক্ট করলাম, কন্ট্রোল 7 দিলাম, কন্ট্রোল 7 দিয়ে কন্ট্রোল টি দিয়ে কন্ট্রোল এস সম্ভব তো তাই না? আচ্ছা এখানে বর্ডারটা না কেটে গেছে, বর্ডার থাকবে, বর্ডার থাকবে, পারা যাবে না? কেউ কথা বলে না জি ভাইয়া, চেষ্টা করব। আচ্ছা দেখি তো আর কি টাইপের ফ্লায়ার হতে পারে। আচ্ছা দেখেন তো এইগুলো ভাবা যাবে না,
এই টাইপের ডিজাইন, এই টাইপের ডিজাইন, তারপরে আপনার ফটোশপে যেটা দেখাইছিলাম, ফটোশপে তো মনে হয় এই টাইপের কিছু দেখাইছিলাম তাই না? এটাও তো ভালো, এটাই দেখাইছি। এটাও তো করা যাবে, এটাই দেখাইছি তো। হ্যাঁ, তো এটা তো করা খুব একটা কঠিন হবে না। এই আরো টেকনিকগুলো অ্যাপ্লাই করতে পারেন, এগুলো করলেই হবে। ফ্লাইরে মেবি এত ঝামেলা করার না, সিম্পলি করে দিলাম। হ্যাঁ, তো ঝামেলা কোনটাতে বলেন? না না, বলতেছে কোনো ঝামেলা এরকম প্যাসেজ দিয়ে কিছু করে না, ইজিলি করে দেয়। সাপোজ আপনার দেখি তো, আপনাদের আইডিয়াতে বেশি প্রবলেম হচ্ছে তাই না? সবাই তাই তো, জি ভাইয়া, আইডিয়াতেই সমস্যা। আমরা তো কি করব, কিভাবে কি করবো, এটাই সমস্যা। কিভাবে করবো এটা পারি, বাট কি করবো। লোগো তৈরি করে যদি 3D লোগো মকআপে বসানো হয়, এতে কি কোনো সমস্যা হবে? না, কোনো সমস্যা নাই। সাপোজ এখানে এটা নিলাম, কেমন? এটা নেওয়ার পরে এটা যে লোগো, আমি এখানে একটা লোগো করব, কেমন? তো লোগোটা এমন হতে পারে, পেন টুল নিলাম, এখানে একটা নিলাম, এখানে একটা নিলাম, এখানে একটা নিলাম, জাস্ট ডিভাইড করলাম, কেমন? এটাকে একটা অ্যালাইন করি। অ্যালাইন করার পরে ডিভাইড করার আগে টেক্সট তো অবশ্যই এক্সপ্যান্ড করতে হবে। এক্সপ্যান্ড করে ডিভাইড করলাম, আনগ্রুপ করলাম। তো আনগ্রুপ করার পরে আমি এটা কেটে দিলাম। কেটে দেওয়ার পরে আপনার এটা থাকবে, এটা থাকুক, এটা কাটলাম, এখান থেকে এটা, 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 মানে এক কথায় ভিতরে যা আছে আমি সব কেটে দিলাম। এই করলাম, তো বেশি বড় হয়ে গেছে মনে হচ্ছে তাই না? গ্যাপটা না অনেক বেশি হয়ে গেছে। আর একটু ভিন্নভাবে করি, আচ্ছা এইখান থেকে শুরু করি, এখানে আসলাম। আর ভুলেই গেছি নাকি, এটাও ভুলে যাব? না না, এত সহজ না, ভাই বলবেন না। আচ্ছা এখানে এটা থাকুক, এটা রিমুভ করলাম, এটা এখান থেকে করলাম, এটা এখানে করলাম, এটা, 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 আর এটা জাস্ট বাইরে থেকে নিলাম। তো এখন জাস্ট আমি যদি এখানে আপনার এমন করি, এটা নিলাম, এটা নিয়ে একটা কাছাকাছি একটা কালার দিব, আমি কিন্তু ইয়েলো নেই নাই, ইয়েলো আমার পছন্দের কালার না। ইয়েলো সুন্দর লাগে কিন্তু নট পছন্দের কালার, ঠিক আছে? হ্যাঁ, সিএম ভাই শুরু হয়েছে, জাস্ট মনটা ভালো হয়ে গেছে আমার, জানেন। জি ভাই, হ্যাঁ এখানে এটা নিতে পারি, কিন্তু বাজে, খুবই বাজে। বাজে চুজ করছি, ব্লুতে যাই, ডিপ ব্লু, ডিপ ব্লু এবং গ্রিনের কাছাকাছি। হ্যাঁ এটাই, এক্স্যাক্টলি এটাই চাচ্ছি। এটাকে আমি কি করতে পারি, এটাকে আমি নিচেরটার সাথে রাখতে পারি, নিচেরটার সাথে রাখবো, কিন্তু আমার নিজের নিচের মানে কালারটা এবারও সিলেকশনটা না অনেক বাজে হয়েছে। নিজের নিচের সিলেকশনটা অনেক বাজে হওয়ার পিছনে কয়েকটা রিজন আছে, দেখি এখানে রেখে আর একটু দেখি। অপারেশন করতে হবে, দেখেন তো এইভাবে ভাইয়া। এল এর মাঝখানে একটা ব্ল্যাক আছে, ওটা একটু কেটে দেন।
এটা কেটে দেব। করা যাবে না এইভাবে? সাপোজ আপনাকে জি ভাইয়া ক্লাউড বলে, সাপোজ ক্লাউড নিয়ে কিছু ভাবতেছেন, তো ক্লাউড নিয়ে আপনি একটা লোগো করবেন, তো এমন না, ফন্ট সিলেকশনটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। ক্লাউড হয়েছে তো, তাই না? তো এখন ফার্স্ট একটা সুন্দর দেখে একটা ফন্ট সিলেকশন করেন। ফন্ট সিলেকশন, ফন্ট, ফন্ট, এই একটা ফন্ট নিলাম আমি, কেমন? এই ফন্টটা কিন্তু অনেক ভালো হতো, এটা কিন্তু এই ফন্টটা অনেক ভালো হতো। আমি আগে মেবি এটাতেই করছিলাম, আমার ঠিক মনে নাই। তো এখানে আপনি কী রকম কী করা যায়, আমি এমন কিছু নিলাম, জাস্ট নিলাম, নেওয়ার পরে কি হতে পারে এখানে দেখি তো। এক্সপ্যান্ড করলাম, এক্সপ্যান্ড করে আনগ্রুপ করলাম, এইভাবে দেওয়া দেওয়া যেতে পারে, কিংবা একটু ব্যতিক্রমভাবেও ভাবা যায়। এটা কিন্তু অনেক কমন একটা থিঙ্কিং। আর একটু ব্যতিক্রমভাবে ভাবা যায় কীভাবে? ভাবতে পারি আমি আপনার এইভাবে, এইখানে এইভাবে দিয়ে ভাবতে পারি, আবার এইখানে একটু বড় করে, এইটা হচ্ছে একটু ইউনিক। এইটা কীভাবে? এখন যদি আমি এটাকে অবজেক্ট থেকে এক্সপান্ড, এক্সপান্ড থেকে আনগ্রুপ করলাম, ফার্স্টে আমার সার্কেলটা আনগ্রুপ করলাম, আনগ্রুপ থেকে এটা নিলাম, এটা করলাম, আর উপর থেকে এটা আমি মুভ করে দিলাম। এখানে তো এটা ঠিক নাই, এটাকে এইভাবে বের করে দিতে হবে যেন এটা এই দিক থেকে বের হয়ে আসতে পারে। এবার ঠিক আছে, সবার কাছে কি এটা জটিল লাগতেছে? আহা, কোথা থেকে কোন ক্লাসে চলে না ভাইয়া, ফ্লায়ার থেকে কোথায় চলে গেছি? এই যে এখন এটাকে আপনি এক করে দেন, এই দুটাকে জাস্ট আপনি শেপ বুলার টুলস দিয়ে পারেন বা যে কোনো একটা কিছু দিয়ে আপনি এক করে দিলেই ইনাফ। এখন আপনি এটাকে একটা কালার দেন, হবে তো, তাই না? বা আপনি আর একটু সময় নিয়ে যদি ভাবেন, সময় নিয়ে ভাবলে কিন্তু আর একটু ডিফারেন্ট করা সম্ভব। এখন এই জায়গাতে যদি আমি ওই টেকনিকটা অ্যাপ্লাই করি, দেখি তো এখানে কেমন হয়। এখানে আমি যেটা করব সেটা হচ্ছে পেন টুল নিলাম, পেন টুল নিয়ে এই যে দেখেন এই দিক দিয়ে যাব, এদিক দিয়ে আমি ব্যাক আসব। সবাইকে দেখতেছেন? জি ভাইয়া দেখতেছি। ওকে, এখন আমি এটাকে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করলাম, এক্সপ্যান্ড করার পরে ডিভাইড করলাম, ডিভাইড করে আনগ্রুপ, করলাম এতটুকু। এখন করার পরে কিন্তু সেম, ওই যে এখানে এটা একটু ডিপ কালার দিয়ে দিই, বা আপনি একটু অন্যদিকেও যাইতে পারেন। হ্যাঁ, এই কালারটা সুন্দর দেখছেন, সিয়াম ভাইয়ের একটা হাসিতে ডিজাইনের কালারগুলো এখন কত সুন্দর ফুটতেছে, এখন সুন্দর হয়নি আগের থেকে? জি ভাই সুন্দর হয়েছে, ভালো হয়েছে, আরো তো ভাবা যাবে, তাই না? ভাবতে তো কোনো মানা নাই, করা যাবে তো, তাই না?
আচ্ছা দেখি তো ফ্লায়ার আর কি কি টাইপের ফ্লায়ার আছে। আচ্ছা দেখেন কোন টাইপের ফ্লায়ার পারবেন না বলেন, আমি ফ্লায়ার আর একটা দেখা দিব প্রয়োজনে। আইডিয়া পাওয়া যাবে না এমন কিছু কি আছে? আপনারা পার্টি ফ্লায়ারের কিছু ইউটিউবে ভিডিও দেখবেন, ঠিক আছে? পার্টি ফ্লায়ারগুলো ইউটিউবে ভিডিও না দেখলে হবে না, পার্টি ফ্লায়ারগুলো একটু করতে হবে। এটা দেখেন জাস্ট ইমেজ নিয়ে করছে। আচ্ছা আপনারা ম্যাগাজিন ডিজাইনের কনসেপ্ট আছে না আপনাদের কাছে? ম্যাগাজিন ডিজাইন পারবেন না? আচ্ছা ম্যাগাজিন ডিজাইনে কি থাকে দেখি তো, ম্যাগাজিন কাভার। আচ্ছা দেখেন তো এই ডিজাইনগুলো দেখে কি খুব ভয় লাগে? সবাই কি শুনতেছেন? অনেকটা মুভি পোস্টারের মতো না? না অনেকটা মুভি পোস্টারের মতো না, এই ডিজাইনগুলো আরো সহজ, মুভি পোস্টার চেয়ে আরো বেশি সহজ। এখানে কি করা হয়েছে, সাপোজ আপনি কোনো ফিমেল মডেল, মডেলের তো ছবি নাই, মডেল পিএনজি দিই, ছেলে হলো নো প্রবলেম। পিএনজি নাই দেখছেন, সব একটাও পিএনজি নাই এখানে। কি পিএনজি হবে মনে হয়? আচ্ছা পিএনজি না থাকলে আমরা পিএনজি একটা বানাই নিব, একটা ইমেজ চুজ করি। আচ্ছা আমার কাছে যা আছে দেখি ওইগুলো দিয়ে কিছু করা যায় কিনা। কোথায় পাবো আমি তাহলে? তবে একটা কোশ্চেন ছিল, করব অবশ্যই করেন। হ্যাঁ হেয়ার মাস্কিং আছে না ওইখানে আপনার ক্লিয়ারলি হয় না ভাইয়া, হেয়ার চুলগুলো একদম ক্লিয়ারলি আসে না, পিছনে একটা ব্যাকগ্রাউন্ড যখন দিই না তখন দেখা যায় খুব বাজে অবস্থা। আচ্ছা কি করার কেন ভাই, আসবে না? আলফা দিয়ে করলে তো পুরোপুরিটা আসার কথা, আলফা দিয়ে একটু ট্রাই করেন। আর কিছু ভিডিও দেখেন ইউটিউবে, আরো কিছু ভিডিও দেখেন, দেখেন কতটুকু আসে তাদের, আপনার সাথে তার কতখানি তফাৎ থাকে সেটা আগে দেখেন, মানে তাদেরটা আর আপনারটার মধ্যে দেখেন না যে আসলে তাদেরটা কি পুরোটা আসতেছে আপনারটা আসতেছে না এমন, নাকি আপনার যেরকম তার সেরকম, এটা একটু দেখেন। ঠিক আছে আচ্ছা সাপোজ, ওকে 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 ভাই। আচ্ছা দেখেন সাপোজ আমি একটা পিএনজি ইমেজ নিলাম, আমি আর সাপোজ এটা একটা এ4 পেজ, এখন একটা ম্যাগাজিনে কি থাকছে প্রথমে, মানে ম্যাগাজিনের মধ্যে আর আমার নর্মাল ডিজাইনের মধ্যে তফাৎটা কি? ম্যাগাজিনে দেখবেন যে সাপোজ একটা হেডলাইন দেওয়া আছে, কোন একটা হেডলাইন বড় করে দেওয়া আছে, ম্যাগাজিনের ফন্টগুলো কেমন টাইপের হতে পারে, ম্যাগাজিনের ফন্টগুলো হতে পারে এমন হতে পারে তাই তো, তারপরে আরো কিছু কমন ফন্ট আছে, এই যে ম্যাগাজিনের একটা খুবই কমন একটা ফন্ট, এই টাইপের ফন্ট দেখেন না ম্যাগাজিনে? তো জি ভাই আপনি দেখা যায়, ফ্লায়ারের মতো যদি মার্জিনটা নেন, মার্জিন নিয়ে এটাকে জাস্ট কন্ট্রোল থার্ড ব্র্যাকেট দিয়ে নিচে দিলেন, এই দেখেন অর্ধেক কাজ শেষ এখানে। তারপরে আর কি হতে পারে ম্যাগাজিনে, ম্যাগাজিনে আর হতে পারে এখানে কোনো কিছু নিয়ে কিছু লিখছে তাকে নিয়ে কিছু আর্টিকেল লিখতে পারে, এখানে একটা সাপোজ ইয়েলো কালার দিলাম আবার ইয়েলোতে চলে আসলাম সিয়ামের জন্য, এখানে এটা দেওয়ার পরে আপনি এখানে এটা ইনাকে নিয়ে কিছু লিখতে পারেন, এখানে লেখাটা হতে পারে এমন কোনো বিষয়কে আপনি হাইলাইটও করতে পারেন। পসিবল তো তাই না, অনেকটা এরকম টাইপের থাকে না? এরপরে তাকে নিয়ে কি, জি ভাই হেডলাইন থাকতে পারে,
এখানে নিয়ে তাকে একটা হেডলাইন থাকতে পারে, তাকে নিয়ে কিছু বলা থাকতে পারে, এই একটা থাকতে পারে, বা এরকম থাকলো, তারপরে এখানে কিছু একটা কিছু ডিসক্রিপশন দেয়া হলো, ডিসক্রিপশন দিয়ে এলো, ডিসক্রিপশনটা হতে পারে আপনার এই যে টাইপের, ফন্টটা জাস্ট আমি একটু ছোট করে দিলাম, একটার মধ্যে থেকে জাস্ট এটা। এই ফন্টগুলোর সাইজ ম্যাক্সিমাম কত থাকতে পারে? সাইজ এটা আপনার ডিজাইনের উপরে, আপনি যা দিবেন এখানে কোনো বাধা ধরা নাই, মুভি পোস্টার যেমন না ইচ্ছা মতো দিতে পারেন। তারপরে একটা কথা থাকবে যে ক্লায়েন্টের ডিমান্ডের উপরে, এই যে দিয়ে দিলাম, মার্জিনটা ঠিক রেখে যা খুশি তাই করতে পারবেন। করলাম, আর কি থাকতে পারে এখানে? ওনাকে এখানে ওনার কিছু থাকতে পারে, কিছু গায়ের উপরে থাকতে পারে, কিছু গায়ের নিচে থাকতে পারে, এখানে কিছু বড় বড় কিছু টেক্সট থাকতে পারে, এটার মধ্যে কিছু অ্যালাইন, এই যে দিলাম এই দুইটার মধ্যে অ্যালাইন, এই করলো। এখানে এমনও হতে পারে যে আপনার কিছু স্টাইল দেখবেন এমন থাকতে পারে, এখান থেকে জাস্ট এই যে ভার্টিক্যালি একটা হেডলাইন থাকতে পারে, থাকে না অনেক সময় এই টাইপের থাকে না, বা এখানে এমন করে দিলাম, এখানে সাইড দিয়ে একটা হেডলাইন আমি এরকম ভাবে দিয়ে দিলাম, হতেই পারে, বা আপনি নতুন একটা ডিজাইন নিয়ে আসতেই পারেন। তবে দেখবেন যে এইগুলোতে আবার না খুব কালারফুল হয়, অনেক কালারফুল করা হয় এই ডিজাইনগুলোতে, অনেক কালারফুল করা হয়। এমন দিলাম, আবার ইনার বডির উপর দিয়ে আপনি একটা হেডলাইন দিতে পারেন, এই যে এখানে একটা কিছু লিখতে লিখে দিতে পারেন, এই তো হয়ে গেল একটা ম্যাগাজিন কাভার। আপনার যদি এইটুকু যদি পারেন তাহলে আমার মনে হয় না আর কোনোটাতে আটকাবেন, জাস্ট এতটুকুই। এই যে দেখেন ডিজাইন, ওকে একটা ডিজাইন, ওকে অবশ্যই এই কালারটা অনেক ফানি হয়েছে, এটা 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 কি দিব, অবশ্যই কালারফুল কিছু দিব, কালারফুল নাজমুল ভাই এত লেট ভাই, আমার কি যেন প্রবলেম ছিল, জিমেইল ঢুকতেছিল না, ইউটিউবে ঢুকতেছিল না। আচ্ছা এটা না ডিজাইনটা ফানি করে দিচ্ছে, এটা এখানে থাকুক শুধু, এমন সমস্যা রাখা আমারও খালি খালি বের হচ্ছে। তো এটুকু তো করা যাবে তাই না? তো এখন আমি জাস্ট আপনাদেরকে যে 2-3 মিনিটে যেটা দেখালাম এইটা দেখে দেখি তো এখন কোন ম্যাগাজিন কাভারটা পসিবল না, একটু দেখেন তো, এটা পারা যাবে না, জাস্ট ইমেজ, ইমেজের উপরে সবগুলো লিখছে, এখানে কি করছে সবগুলোই দেখেন ইমেজের উপরে লিখছে, একটা পিএনজি ইমেজ এটার উপরে লিখছে, দেখেন এটা জাস্ট লেখাটা নিচে দিয়ে দিছে আর বাক বাকি লেখাগুলো কি উপরে, তাই তো, তাই না? ব্যাকগ্রাউন্ড দিয়ে দিছে। হুম হুম এটাই তো, এখানে যদি আমি এই ডিজাইনটাতে, এই ডিজাইনটাতে আমি যদি একটা চাই তাহলে কি করতে পারবো, একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারবো। তো সাপোজ একটা ব্যাকগ্রাউন্ড দিলাম, মোটেও এমন না, কি কালার দিলে ফুটবে বলেন তো, সব কালারই ইউজ করে দেওয়া হয়েছে আমাদের, দেখছেন চেঞ্জ কিভাবে নিয়ে আসা যায়। তো এইরকম ভাবে আপনারা যদি দেখেন দেখবেন যে যতটুকু দেখালাম ঠিক ততটুকু দিয়েই সব টাইপের ডিজাইনই করা যাবে। এখানে দেখেন আপনার কি করছে, এখানে আপনার পিএনজি ইমেজ নিছে আর জাস্ট হালকা শ্যাডো দিয়ে দিছে, হালকা পরিমাণে শ্যাডো দিয়ে দিছে, দেখেন সবগুলো কিন্তু পসিবল।
আচ্ছা আমি এই ম্যাগাজিন কাভার আর একটু সামান্য দেখাই দেবো, মানে ম্যাগাজিন কাভার আসলে তেমন কিছুই না, এই যতটুকু দেখালাম না এতটুকুই এতটুকুই জাস্ট, আর তেমন কিছু না। আর ম্যাগাজিন পেজটা অনেক একটু একটু বড়, মোটামুটি ম্যাগাজিন পেজটা একটু কঠিন। ম্যাগাজিন পেজ আর ম্যাগাজিন কাভার আমি আর একদিন পুরোটা দেখাই দেবো, ঠিক আছে? ওকে ভাই, ওকে। এই যে এইখানে একটু ডিফারেন্ট কাজ আছে, এগুলোও পারা যাবে, সমস্যা নেই। যতটুকু দেখাইছি ততটুকু আগে একটু প্র্যাকটিস করেন তো হবে। আর কিছু স্টাইল দেখবেন, যে ম্যাগাজিনে কিছু টেক্সের কিছু স্টাইল থাকে, টেক্সের স্টাইলগুলো কেমন থাকে, সাপোজ আপনার এমন থাকতে পারে। এখানেই আমি যদি এখন কিছু লিখি, যেমন হতে পারে এমন যে TION লিখলাম, দেখবেন যে ম্যাগাজিনে কিছু স্টাইল এটা নিলাম, এটার উপরে চোখে পড়বে ভালো। আচ্ছা হোয়াইট কোথায় গেল, হোয়াইটের উপর নেই। ওকে, এখন এইখানে দেখবেন যে একটা স্টাইল থাকে, সেটা কি আপনার খুবই কমন, কমন বলতে খুবই মজার, কিন্তু অনেকে ভাবে যে এটা কীভাবে করছে। না এটা না, এরকম না, এমন করলাম, করার পরে জাস্ট এই যে লেখাগুলো জাস্ট লাগাই দেয়, এই যে এইটা একটা স্টাইল থাকে, এটা জাস্ট কিন্তু লেখাগুলো লাগাই দেয়া, এটা অনেক কমন একটা স্টাইল, কিন্তু দেখবেন যে অনেকে এইভাবে কিছু লিখে দেয়, বুঝতে পারছেন? তো এটা আর একটু লাগানো যেতে পারে, আর একটু যদি লাগানো যায় একটা আর একটার মধ্যে চলে যাবে। এগুলো দেখবেন, এগুলো নিয়ে আমি একটা ডিজাইন দেখাবো নি আপনাদেরকে, ম্যাগাজিন পেজের মধ্যে এগুলো সবই থাকবে, একদিন এগুলো সবই দেখাই দিব। মানে বুঝতে কিন্তু কষ্ট হচ্ছে, কিন্তু ওই যে থাকে না কিছু ওই যে ইউনিক টাইপের, যেমন ওই যে ফ্যাশন হয় না, তো ওইখানে যে টাইপের ড্রেসগুলো করা হয় ওইগুলো কিন্তু মানুষ কিনে না কিন্তু দেখায় না, তো এমন টাইপের, এমন টাইপের কিছু করা হয় যে বুঝতে সমস্যা, কিন্তু কি জি ভাই, জি এগুলো ভাই, এগুলোকে বেশি প্রায়োরিটি দেওয়া হয়, বুঝতে পারছেন? আর এখানে টি আই ও একসাথে মিলে গেছে, এটাই ওনাদেরই যে আমার ডিজাইন আর কেউ বুঝবে না, এমন টাইপের। আবার কিছু স্টাইল থাকতে পারে এমন যে কিছু লিখছেন, সাপোজ কিছু উচ্চারণ ডেঞ্জারাস উচ্চারণ। আচ্ছা দেখেন, এই জন্যই তো এটা নেওয়া হয়েছে, ডেঞ্জারাস উচ্চারণ না ভাবলেই ডেঞ্জারাস। আচ্ছা দেখেন, এখানে আরেকটা করা যেতে পারে, আরেকটি স্টাইল কেমন হতে পারে, হতে পারে এমন আমি এটা নিলাম, নেওয়ার পরে আমি দুইটা জাস্ট কলন দিলাম, আমার তো আবার কিবোর্ডে সব উল্টা, ইউকের কিবোর্ড স্টাইল চলতেছে এজন্য এরকম বাজে অবস্থা। আচ্ছা এখানে আমি ফন্টটা চেঞ্জ করি, ফন্টটা আমার হতে পারে, ফন্টের উপর দেখেন কতটা স্টাইল চেঞ্জ হয়, এটা এইখানে একটা ছোট্ট ইয়ের উপরে বোঝা যায়, এইটা নিলাম বা একটু খুঁজতেছিলাম, কাছাকাছি চলে আসছি, এইটা এইটা নিতে পারি। কিছু ডিজাইন দেখবেন যে কিছু লিখছে, এই যে এইগুলো না অনেক বড় করে স্টাইল করা হয়, এটাকে জাস্ট আপনি কপি করেন, কপি করে নিয়ে এখানে এসে ঘুরাই দেন। এটা আমি একটা ওয়ার্ডে দেখাচ্ছি, এটা কোনো সেন্টেন্সেও হতে পারে, তো এগুলো না আপনার স্টাইল বাড়াবে, বুঝতে পারছেন?
তো আচ্ছা দাঁড়ান এখানে আমি দেখাই স্টাইলটা কিভাবে বাড়াবে। সাপোজ এখানে একটা প্যারাগ্রাফ লিখবো, সবাই কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি ভাই। ওকে, এখানে ভাই আচ্ছা ক্লাসটা মনে আজকে অনেক জটিল করে ফেলছি আমি, তাই না? সব কিছু জটিল জটিল লাগতেছে আপনাদের কাছে মনে হচ্ছে। এখানে সাপোজ আমি লিখলাম ক্যাপস লক তুলে দিলাম, আওয়ার ব্রেইন ইজ নট লাইক এ কম্পিউটার দিলাম। দেওয়ার পরে রোবোটো ফন্ট ইউজ করতে পারি, রোবোটো ফন্ট ইউজ করলাম। এখান থেকে জাস্ট আমি এটা কমাই দিলাম, কমাই দেওয়ার পরে এখান থেকে একটু স্পেস দিয়ে একটু স্টাইল করলাম। ও আচ্ছা আচ্ছা, ওটা তো ওই সাইজে চলে যাচ্ছে, মানে এখানে ওই যে সাইজটা ছোট ওই সাইজের দিকে চলে যাচ্ছে। এই টাইপের স্টাইল দেখেন না, না দেখলে আপনারা করবেন, দেখবেন আমার মনে হয় দেখে দেখছেন অনেকেই, দেখছেন অনেকে দেখেন নাই, তবে এটা একটু বেশি বড় করে ফেলছি, একটু ছোট করি হতে পারে এমন। এই যে হতে পারে এমন, এটার মতো ছোট করে ফেললাম। পারা যাবে না, সবাই কি বুঝতেছেন? তো এই টাইপের ডিজাইন গুলো এইভাবে করা যেতে পারে, এইভাবে বা এইভাবে আপনারা বিভিন্ন স্টাইলে ডিজাইন গুলো বাড়াতে পারেন। আর আমি ম্যাগাজিন পেজে আরো এইগুলো নিয়ে বিস্তারিত বলবো, ঠিক আছে? আশা করি তাহলে আপনাদের আর এইগুলো নিয়ে তেমন প্রবলেম থাকবে না এরপরে, এই ক্লাসের পরে পারবেন তো সবাই, তাই না? আর আপনাদের গিগের কি অবস্থা, সবার গিগের কি অবস্থা? কার গিগে যাব? কেম তৌফিকুল ইসলাম, তুষার, কোনো গিগ নাই, গিগ করবেন খুব দ্রুত করবেন, কেমন ভাইয়া? নাজমুল গিক করে নাই না? না ভাই, নাজমুল ভাই গিক করে ফেলেন, কেমন? আপনি ইমেজ এডিটিং ও যেগুলো ভালো পারেন সেগুলোর উপরেই করেন, গিক করেন, গিক করেন। আচ্ছা আপনাদের উপর, আপনাদের এটা রেড না, আপনাদের এটা হবে ইয়েলো। এটা কার? মে কুলসুম আপু নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করেন নাই, এটা না হবে না। জি ভাই করতেছি, ওই সিলেকশন করছিলাম যে কোন ছবিটা দিব। নো প্রবলেম, অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করেন। আশরাফুল ইসলাম, সিয়াম ভাই আপনিও কি গিক খুলেন নাই? ছি ছি ছি, কাজ পাবেন কেমনে বলেন? খুলছেন, রিসেন্টলি খুলছেন। মাসুদ ভাই, মাসুদ ভাই আছেন? হ্যালো মাসুদ ভাই, গিগের পরিমাণ বাড়ান, গিগের পরিমাণ বাড়াতে হবে, ঠিক আছে? গিগ না বাড়ালে আসলে হচ্ছে না। তো আছে সাখত,
রিমুভ করে ফেলছে। শাহিন ভাই গিগ বাড়ান, গিগ বাড়ান, গিগ বাড়াচ্ছেন না কেন? আমি তো এটাই বুঝতেছি না, কেন বাড়াচ্ছেন না? চাপিয়া আপু করে নাই। হাই 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 হাই। ফয়সল ভুইয়া ভাই আছেন? ফয়সল ভুইয়া আছেন? জি ভাই আছে। আপনার ফ্রেন্ড 57 ব্যাচে আছে একটা না? হ্যাঁ হ্যাঁ নূর হোসেন। আজকে বলছে, তো নোটিস করি নাই। জি আপনার বাড়ি কি ফিরোজপুর? না কিশোরগঞ্জ। কিশোরগঞ্জ না? আচ্ছা আচ্ছা আচ্ছা। জি ভাই গিগের পরিমাণ বাড়ান, কেমন গিগের পরিমাণ বাড়ান? জি না করতেছে আর কি। সোহান গিগ এখনো বাড়ান নাই, লোগো করছেন ওই লোগো দিয়ে খুলে ফেলেন। তাহলে এটা কোনো অবস্থা বলেন? তাহলে তার মানে গিগ ঠিক আছে, মোটামুটি গিগ খোলা আছে, 1 2 3 4 5 6 ছয় জনের ঠিক আছে। তাহলে হইলো, হলো না? হয় নাই, হয় নাই, হচ্ছে না, হচ্ছে না। সবাই একটু সিরিয়াস হন, সবাই একটু সিরিয়াস হন, কেমন? কারো কোনো কোশ্চিন আছে? কারো কোনো কোশ্চিন থাকলে বলতে পারেন। হোসনেরা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন নাই কেন? আচ্ছা সামনে ছুটি আছে, আর কালকে থেকে হয়তো বা কালকে নতুন ব্যাচ হয়তো বা কালকে পেতে পারি, ঠিক আছে? তো এর মধ্যে নিজেদেরকে একটু গুছিয়ে নেন, সবাই নিজেদেরকে গুছিয়ে নেন আর সেভাবে প্রিপারেশন নেন। সামনে ছুটি, কিন্তু হিউজ ছুটি, 16 তারিখে ছুটি পাচ্ছেন, শুক্রবারে ছুটি পাচ্ছেন, তারপরে সামনে 25শে ডিসেম্বর ছুটি পাচ্ছেন। শুক্রবার? হ্যাঁ বলেন বলেন বলেন। ওই যে 3 দিন সপ্তাহে 3 দিন ক্লাসের ব্যাপারটা যদি একটু বলতেন, হ্যাঁ মানে কাল কি? কালকে নতুন ব্যাচ পাচ্ছি, এখন কালকে বলতে পারবো, আজকে কিছু বলতে পারছি না। হ্যাঁ এখন থেকে 7টায় ক্লাস হবে? 7টায় না, 6টাতেই। 7টা তো হলে কি ভালো হয়? না আমার ভাইয়া, ছয়টাই ভালো। ছয়টাতেই করেন ভাইয়া, 6টাই ঠিক আছে। হ্যাঁ 6টাই ঠিক আছে। আচ্ছা ঠিক আছে তাহলে 6টা। ভাইয়া বাংলা লেখা একটু দেখাই দিতে পারবে না? পারে কি বাংলা লেখা? ও জি ভাই, বাংলা লেখাটা আমারও প্রবলেম হইতেছে, মানে আমার সাথে কি বলে লেখা যায় না, এই শ্রমের মূল্যই তো ভাই লিখতে পারছি কি যে ভাই, শ্রমের মূল্যের ভিতরে ভেজাল লাগছে আর বলার মতো না। সবচেয়ে বড় সমস্যা কি আপনাদের, যেমন সোয়ানের আমি লাস্টে কিন্তু টিম ভেয়ারের কাজটা দেখাই দিছি, তো এটা প্রবলেম কি? অনেকে ভাবেন যে ডিফল্ট ভাবে দেওয়া থাকে, না বাংলা ফন্ট অনেক সময় দেওয়া থাকে না এখানে। নামাতে হয়। এই যে অব্রো তো সবাই ইনস্টল দিছেন তাই না? অব্রো ইনস্টল করার পরে আপনারা বাংলা ফ্রি ফন্ট গুলো ডাউনলোড করে নেবেন, বাংলা ফ্রি ফন্ট। ভিডিও দিয়ে হবে না? হবে না কেন, অবশ্যই হবে। যদি এই যে ফ্রি ফন্ট, বিভিন্ন ফন্ট পাবেন, আমি লিপিঘর থেকে ফন্ট নামাই, এছাড়াও আপনারা বিভিন্ন ফন্ট পাবেন। এই যে বাংলা ফন্ট পাবেন হিউজ, এই যে এগুলো অনেক সুন্দর ফন্ট। এই যে জাস্ট ডাউনলোড করলাম, সাপোজ এটা আমি ডাউনলোড করলাম, ডাউনলোড করে ইনস্টল করতে তো সবাই পারেন, ইনস্টলও করে নেবেন। আমি যাচ্ছি, যাওয়ার পরে এখানে কি লেখছে, লেখাটা কি ছিল? শ্রমের মূল্য কাজে না, শ্রমের, SHRMER, শ্রমের মূল্য কাজে, এমন না? হ্যালো সবাই আছেন? সবাই কি শুনতেছেন আমাকে? হ্যালো আমাকে কি শোনা যায়? জি ভাই। ওকে জি ভাই, এত জোরে বলছি, এত আস্তে রিপ্লাই।
ভাই এইটুকুই লেখেন, এইটুকুই আচ্ছা দেখেন যদি এইভাবে লিখতে না পারেন, জি ভাই শুনতেছি, সাপোজ আমি কিবোর্ডে কি চাপলাম আপনারা দেখেন নাই, জি শুনতেছি, আচ্ছা ওকে 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 দেখেন দেখেন শুনি, ওকে 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 সুযোগ সুযোগতে বল, ওকে 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 আচ্ছা 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 আমি আবার বলি আবার বলি দেখেন আবার বলি দেখেন এটা কোথায় থেকে নিয়ে আসলাম আবার দেখেন, সেটিংস সেটিংস থেকে ইউনিকোড 2 ভাইয়া এখন ওকে বলতেছে বিজয় টেক্স কনভার্ট, আচ্ছা আমার মনে সাউন্ড সাউন্ড মনে একটু লেটে গেছে মেবি মেবি ওকে দেখেন আচ্ছা দেখেন এইখানে যদি আপনারা দেখে নাও একটু রিলোড দেন ভাইয়া আপনার নেট সমস্যা করতেছে একটু রিলোড দেন, ওকে 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 ভাইয়া স্ক্রিন ফ্রিজ হয়ে গেছে আচ্ছা ওয়েট আমি ডাটা কানেক্ট করতেছি এক মিনিট এক মিনিট এখন শোনা যায় আমাকে, হ্যালো ওকে ওকে আচ্ছা দেখেন সাপোজ আমি এখান থেকে ইউনিকোড টু বিজয় টেক্সট কনভার্ট তো আমি কিবোর্ডে কী লিখলাম এটাও দেখার দরকার নেই, আপনি এখানে কি মাউস কিবোর্ড নিয়ে আসেন তো এখান থেকে আমি লিখি, আমার কাছে এটাই কঠিন মনে হয়, এখান থেকে যে দেখেন ও সরি এটা না এখানে কি হবে দেখছেন এখানে খুঁজে পাওয়া অনেক কঠিন লাগে আমার কাছে, স্রো সরি এটা কঠিন না এটাই ঠিক ছিল স্রো মের না আপনাদেরকে দেখাচ্ছি যে এর বাইরে কিছুই না, সোমের মূল্য সোমের তারপরে দেখছেন আমি কিবোর্ডে লিখি আমি পারতেছি না সরি এটা পারি না, শ্রমের মূল্য কাজে তাই না, আমার হাত অটোমেটিক চলে যায় কিন্তু আমি কিবোর্ডে পারি না, এখান থেকে জাস্ট কনভার্ট কনভার্ট টু বিজয় ইউনিকোড কপি করলাম, কপি করে পেস্ট কন্ট্রোল ভি দিলাম, আমার এখানে তো এই যে এইগুলো ঠিক নাই কারণ কিছুক্ষণ আগে তো আমি মাইনাস করছি, জাস্ট জিরো দিলাম, দেওয়ার পরেও সোয়ানোর তো এটাই হয়েছিল তাই না, এই দেখেন নাই আপনার যদি বাংলা ফন্ট ইনস্টল না দেয়া থাকে আপনি সারা দিনও পাবেন না, এই যে আমার এই ফন্টটা ইনস্টল করা আছে বুঝতে পারছেন, যেটা ইনস্টল করা থাকবে সেটা জাস্ট দিলেই হবে, এই যে এখান থেকে এই যে এটা ইনস্টল করা আছে ভাই আরেকবার একটু আমার নেট ছিল না, আচ্ছা আমি আরেকবার একটু আমি ডাটা কানেক্ট, আচ্ছা দেখেন আমি থ্যাংক ইউ ক্লোজ করলাম, অব্রো ইনস্টল দেওয়ার পরে অব্রো এই যে অব্রো কিবোর্ড পাবেন, এখান থেকে আপনি ইউনিকোড টু বিজয় টেক্সট কনভার্ট বাংলা করে নেবেন প্লাস বাংলা ফন্ট একটা ইনস্টল রাখবেন ঠিক আছে, এবার এখান থেকে লেখেন শ্রমের SSRMER শ্রমের মূল্য MULLO মূল্য কাজে KAZE কাজে, দেওয়ার পরে জাস্ট এখান থেকে যে কনভার্ট কনভার্ট টু বিজয় ইউনিকোড এইটা আপনার নিয়ে যেতে হবে, কন্ট্রোল সি দিলেন
তারপরে জাস্ট ক্লিক করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করবেন, এমন আসবে না আপনাদের হয়তো বা আসবে এমন, ঠিক আছে। এটাকে জাস্ট আপনি এখান থেকে আপনার ইচ্ছা মতো ফন্টে নিয়ে যাবেন, তবেই কি আপনি আপনার পছন্দের ডিজাইনটা পেয়ে যাবেন, ঠিক আছে। সাপোজ এখান থেকে এই যে দেখেন দিলাম, বুঝতে পারছেন সবাই কি ক্লিয়ার? এতটুকু সবাই কি এতটুকু ক্লিয়ার? সময় সাকিব ভাই যেতে পারবে ভাইয়া, আটকে গেছে ভাই, ফাইনাল এক্সাম এর এগুলা বললে এখন কাজ হবে ভাইয়া, 3 ঘন্টা বাকি আছে, আমি জানি না, জানতাম না, আমার মেসেজ দিয়ে জানাইছে। কি হয়েছে ভাই? আমি তো লিভ নিচ্ছি, আমার এক্সাম শুরু হয়ে যাবে একটু পরে। আচ্ছা ঠিক আছে ভাইয়া, এখানে জি ভাই আসসালামু আলাইকুম, জি জি তখন অন্যরকম আসে, মানে কপি পেস্ট করলে বাংলা ওয়ার্ডই আসে। আচ্ছা তবে স্ক্রিন শেয়ার করলে বাংলা ওয়ার্ড আমি ভালোভাবে দেখাতে পারি ভাইয়া। আমার তো নেট চলে গেছে, মানে ওয়াইফাই নাই এখন, আমি মোবাইল ডেটা নিয়ে চালাতেছি, আমি ছবি দেখাতে পারি আই থিঙ্ক। আচ্ছা আমি পরে দেখে তারপর আমাকে জানাচ্ছি, আপনাকে জানাই, যদি না হয় তাহলে নেক্সট ক্লাসে দেখ। আচ্ছা অন্য কেউ স্ক্রিন শেয়ার করে একটু দেখাতে পারবেন? শাহিন ভাই দেখাতে পারবেন? শাহিন ভাই বা নাজমুল, আপনাদের দুজন মধ্যে থেকে কেউ দেখাতে পারবেন? আমার তো নেটে কোনো মানে নেটই না স্যার, আমি তো মোবাইলে একই অবস্থা স্যার, ঢুকতে পারতেছি না। জান্নাতুল তামান্না খুশি, আপনি দেখাতে পারবেন? জান্নাতুল তামান্না খুশি, হ্যালো জান্নাতুল তামান্না আছেন? নাই, কে আছে? জি ভাইয়া স্ক্রিন শেয়ার করেন ভাইয়া। তবে স্যার বাংলা এটা দিয়ে আমি তো যে দেখলাম কখন তো কোনো সমস্যা হয় না। আচ্ছা জান্নাতুল তামান্না আপু, আপনি কি ফাইবারে গিগ খুলছেন? না ভাইয়া এখনো খুলি নাই, এক্সেল আপডেটও করেন নাই, করে ফেলবেন কেমন ভাইয়া? আমি আজ কি করে দিব? ঠিক আছে সব করবেন। নাজমুলও পারবেন না স্ক্রিন শেয়ার করতে? কি বাজে সিচুয়েশন ভাইয়া, আমি ওই যে এই ওপ্রো ইনস্টল নাই, এমনি শেয়ার করি। হুম করেন, ইনস্টল করেন, স্ক্রিন শেয়ার করে ইনস্টল করেন, শুরু থেকে দেখানো হয়ে যাবে, বিজয় দেওয়া হবে না। হুম স্যার আমি তো দেখলাম যে বিজয় 52 তো খুব ভালো কাজ করে। হ্যাঁ অবশ্যই বিজয় 52 তো অবশ্যই ভালো, এখানে লেখা নেই এই ওয়ার্ডে ইটিংস করতেছি তো কখনো কোনো সমস্যা হয় না, এই জন্য বললাম আর কি। আপনার তো বিজয় অনেক ফাস্ট, বিজয় করলে তার কোনো সমস্যা নেই, এটা জাস্ট নিয়ে গেলেই হবে। কপি করে টেক্স ফন্টটা বড় করে, বড় হলো না কেন? পেস্ট করেন, পেস্ট করেন। আচ্ছা কি হলো? আচ্ছা আবার কেটে নেন, কেটে নেন আবার। আচ্ছা এটা সিলেকশন টুলস দিয়ে, হ্যাঁ হ্যাঁ কেটে নেন। এই হ্যাঁ ঠিক আছে, এবার পেস্ট। হ্যাঁ ফন্টটা চেঞ্জ করেন, বাংলা ফন্ট মেবি ইনস্টল নাই, এটা বাংলা ফন্ট না, না আছে আছে বাংলা ফন্ট তো ইনস্টল আছে, এই যে থাকলে তো হবে, থাকলে তো এই যে হইছে, এই তো আছে। আমি
কিন্তু বিজয় যারা পারে না তাদের জন্য অপ্রো, যেমন আমি বিজয় ভুলে গেছি, যা পারতাম তাও ভুলে গেছি, বিজয় পারলে তো বেস্ট, এটা বেস্ট। না ঠিক আছে শিখতেছি বিজয়টা। ওকে ফয়সল ভাই স্ক্রিন শেয়ার। আসলে কি বিজয় এখন কিন্তু অভ্র কিন্তু ইন্টারন্যাশনাল, আপনি যদি সাপোজ বাইরের কান্ট্রিতে যান, বাইরের কান্ট্রিতে গিয়ে আপনাকে কাজ করতে দিল, আপনি সুন্দরভাবে অনলাইন থেকে একটা অভ্র নামাই নিয়ে ওখানে কাজ করে দিতে পারবেন, এবং যেহেতু কনভার্ট হচ্ছেই সো তেমন সমস্যাও নাই, স্মুথলি কাজ করা যাবে, তাই না? কাজ করা যায় বিজয়ে, অভ্রতে এখন তেমন প্রবলেম হয় না, বুঝতে পারছেন? আমি কি আবার দেখা দিব অভ্রটা? আর আমরা তো অভ্রতে করে তো বিজয় টেক্সে কনভার্ট, বিজয় ইউনিক করে তো কনভার্ট করে নেই, এই জন্যই তো প্রবলেম হয়, মানে প্রবলেম হয় না, তো বিজয় করলে তো কোনো সমস্যাই নাই। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওকে ভাই, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।